वेलकम बैक फ्रेंड्स, वेलकम बैक टू मॉम्स कुक बुक। आज के आमादे रेसिपी थुपका। थुपकार जोन्नो लागछे इन्स्टेंट नूडल, एटा बॉयल करे रखा रयेछे। आर लागछे बाँधाकपि कुचि, कैप्सिकम कुचि, फुलकपि कुचि, गाजर कुचि, एकटू पेंयाज कुचि, रसुन कुचि आधा कुचि। आर लागबे मोमो सस, रसुन बाटा, एकटू हलुद गुड़ो, एकटूखानि चाट मसला, एकटू सोया सस আর দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো। সেটা আপনারা যে কোনো গুঁড়োই নিতে পারেন গরম মশলার গুঁড়ো। আমি থুপকা বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। অ্যাড করে দিচ্ছি কুকিং অয়েল, খুব বেশি দেব না, পরিমাণ মতনই দিতে হবে। ব্যাস দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমি প্রথমেই ওর মধ্যে দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি, একটুখানি নেড়ে নিয়ে আমি বাকি সবজিগুলি অ্যাড করব। খুব লাল করব না, তাহলে একটা তেতো গন্ধ এসে যাবে। হালকা নেড়ে নিয়ে আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি, একটুখানি ক্যাপসিকাম আর একটুখানি ফুলকপি। তা দিয়ে আমি এক থেকে দু মিনিট নেড়ে নেব। খুব বেশি ভাজবো না, কিন্তু আমরা তো সবাই যারা করি তারা জানি। এবার আমি হলুদ গুঁড়ো, চাট মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের একটু পেস্ট, আর দিয়ে দিচ্ছি মোমো চাটনি। মোমো চাটনির রেসিপিটা যদি আপনাদের জানতে হয় বা কেউ যদি ইচ্ছুক থাকে, আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে বা যে কোনো একটা ভিডিওতে এই চাটনি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। এবার আমি এর মধ্যে একটুখানি ডার্ক সয়া সস অ্যাড করে দেবো, দেখুন অল্প নেড়ে ভালো করে মিশিয়ে নেব। স্টক আমি একটু বানিয়ে নিয়েছি। থুপকার মধ্যে এই স্টকটা কিন্তু ভেজিটেবল স্টক, এটা বেশি যে হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। যেটা আমি অল্প একটু বাঁধাকপি আর এক দুটো গাজরের ফালি দিয়ে গরম জলে ফুটিয়ে নিয়েছি, নিয়ে আমি করে রেখেছি। এবার আমি অল্প একটু পরিমাণ গরম মশলাগুলো অ্যাড করব, দিয়ে নেড়ে নিয়ে আমি এই যে স্টকটা যে বানিয়ে রেখেছি সেটা অ্যাড করে দেব। এটা আপনারা ছেঁকেও দিতে পারেন, সবজিটা ছেঁকে শুধু জলটাই আপনারা ব্যবহার করতে পারেন। আমি সবটাই দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করব, সেই জন্য আমি নুডলসটা বয়েল করার পর যে ওয়াটারটা বেঁচেছিল সেটা রেখে দিয়েছি, সেটা ফেলিনি। এটা দিলে হবে কি, গ্রেভিটা অনেক ঠিক হবে, ভালো হবে, স্বাদ হবে খুব বেশি। তাই জন্য আমি ওই জলটাই এর মধ্যে ইউজ করব। আমি নুডলসের জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। থুপকা মানে গ্রেভি নুডলস, তাই জন্য অবশ্যই জল তো লাগবে। দিয়ে দিলাম আমি, দিয়ে নেড়ে নিচ্ছি, একটু ফুটে আসার অপেক্ষা করব। দেখুন গ্রেভিটা ফুটে এসছে। যেহেতু আমি নুডলসটা বয়েল করার সময় অল্প লবণ দিয়েছিলাম, সেই জন্য আমি লবণ ব্যবহার করিনি, এখন আমি সামান্য লবণ দেব। দিয়ে নেড়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি নুডলসটা বাটিতে দেওয়ার পর এই গ্রেভিটা ওপর থেকে দেওয়া হয়, কিন্তু আমি এখানে এখানেই দিয়ে দেবো নুডলসটা। এটা শুধু বয়েলড নুডলস, এর মধ্যে কিচ্ছু করা নেই। আমি ফ্রাই করেও রাখিনি, কিচ্ছু করে রাখিনি। দেখুন আমাদের থুপকা রেডি। আমি এর মধ্যে গ্যাসটা আগে অফ করে নেব,
করে নিয়ে আমি হাফ লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, এটা অপশনাল, যে ইচ্ছা দেবে নাও দিতে পারে। একটা টক টক স্বাদ আনার জন্য এটা অ্যাড করা। ব্যাস, আমাদের আজকের থুপকা রেডি, আমি সার্ভ করে দিচ্ছি। রেডি আমাদের রেসিপি থুপকা।